নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি। এই প্রতিপাদ্যে শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ 1430 উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ 1430 উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলার জন্য ছোট ছোট শিক্ষার্থীরা লাল হলুদ শাড়ি পরে কলস নিয়ে গ্রামের বধূ সাজে। আবার প্রাপ্ত বয়সের অনেকেই লাঙল, কৃষিকাজের উপকরণ ব্যবহার করে গ্রাম বাংলার কৃষকের প্রতিচ্ছবি তুলে ধরে। বাংলা নববর্ষ 1430 উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকীর আয়োজনে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও 3 নং রাইন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আজমল হোসেন মুক্তা, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, শরণখোলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুব্রত কুমার সরকার, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান খান, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসাম্মদ লাবণী খাতুন, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। বাংলা নববর্ষ 1430 উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শরণখোলা উপজেলা পরিষদ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরণখোলা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শরণখোলা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় নববর্ষের শুভেচ্ছা বক্তব্য রাখেন শরণখোলা উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও 3 নং রাইন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আজমল হোসেন মুক্তা, শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।